দ্য ট্রু সাইন অফ ইন্টেলিজেন্স ইজ নট নলেজ বাট ইমাজিনেশন। একজন বুদ্ধিমান ব্যক্তির প্রকৃত লক্ষণ কিন্তু নলেজ না, ইমাজিনেশন। এটা অ্যালবার্ট আইনস্টাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট। এই ভিডিওটিতে আমি এক্সপ্লেইন করব এবং বিশ্লেষণ করব, তাই মন দিয়ে শুনবেন। নলেজের উপর ভিত্তি করে অতীতে যা কিছু একবার ডিসকভার করা হয়ে গেছে, যা একবার তৈরি হয়ে গেছে, সেগুলো চাইলে আমরা আবার রিপিট করতে পারবো, কিন্তু নতুন কিছু তৈরি করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইমাজিনেশন না থাকবে। মানে আমাদের প্রথমে ইমাজিন করতে হবে, তারপরে আমাদের নলেজটাকে ইউজ করতে হবে। আপনি শুধু নলেজ ব্যবহার করে কখনোই নতুন কিছু ডিসকভার করতে পারবেন না, ইটস ইম্পসিবল। ফর এক্সাম্পল, এখানে একটা বাল্ব আছে, সো এই বাল্বটা বানানোর নলেজ আমার কাছে আছে। সো এই নলেজটা দিয়ে আমি কি করতে পারি? আমি আরও বাল্ব বানাতে পারি, আরও বাল্ব আমি প্রডিউস করতে পারি। সো এই নলেজ দিয়ে আমি একটা ফ্যাক্টরি ওপেন করতে পারি এবং সেই ফ্যাক্টরিতে আমি আরও বাল্ব প্রডিউস করতে পারি। কিন্তু এমন একটা সময় ছিল, কোনো বাল্ব ছিল না, দেয়ার ওয়াজ নো বাল্ব। তাহলে বাল্বটা কোথা থেকে আসলো? তাহলে কি বাল্বটা নলেজ থেকে আসলো? হাজারো বছর আগে মানুষের যে নলেজ ছিল, তাহলে কি বাল্বটা সেখান থেকে আসছে? বাল্ব আসছে ইমাজিনেশন থেকে। হাজারো বছর আগে না কোনো বাল্ব ছিল, না কোনো বইতে বাল্বের আইডিয়া লেখা ছিল। এই বাল্বের আইডিয়াটি ছিল কোনো একজন ব্যক্তির কল্পনায়, কোনো একজন ব্যক্তির ইমাজিনেশনে। সেই ব্যক্তি ভেবেছিল হয়তো বাল্বের মতো এমন কিছু তৈরি করা যেতে পারে। ওই ব্যক্তি ইমাজিন করছিল যে এরকমের কিছু তৈরি করা যেতে পারে এবং রাইট ওয়ে কাজ শুরু করে দিয়েছিল এবং অ্যাডাইন্ড রেজাল্ট হিসেবে আমাদের বাল্বকে বাস্তবে পরিণত করছিল। অ্যাডাইন্ড ওই ব্যক্তির বাল্ব আবিষ্কারটা সাকসেসফুল হলো এবং বাল্বটা আপনার বাস্তবে পরিণত হলো। সেই ব্যক্তির নাম হচ্ছে থমাস এডিসন। ইনফ্যাক্ট আমাদের আশেপাশে আমরা যা কিছুই দেখি, ছোটো একটা সুই থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত, সব কিছুই আজকে বাস্তবতা, সব কিছুই আজকে রিয়েলিটি। আজকে এগুলো সব কিছুই আমাদের নলেজের ফ্রেমওয়ার্কে আছে। আমরা চাইলেই আমরা আরেকটা ডুপ্লিকেট বানাতে পারি। কিন্তু এমন একদিন ছিল, এই সব কিছু কল্পনা ছিল, সব কিছু ইমাজিনেশন ছিল। যখন ইমাজিনেশন, যখন কল্পনা বাস্তবে পরিণত হয়, তখন সেটা নলেজ হয়ে যায়। এরপর সেটাকে রিপিট করা যেতে পারে, দ্যাট ইজ কনভিনিয়েন্ট। কিন্তু সেখানে নতুন কিছু তৈরি হবে না। যেমন একদিকে চাকা আবিষ্কার হয়েছে এবং অন্যদিকে লাগেজ আবিষ্কার হয়েছে, লাগেজটা উঠাতে সমস্যা হয় লাগেজের চাকা না থাকায়। সো যেহেতু চাকাটা অনেক বড়, সো এখানে আপনার ইমাজিনেশনের দরকার। এখানে আপনার চাকাটা যদি ছোট করে যখন লাগেজের নিচে লাগিয়ে দেওয়া হবে, লাগেজের নিচে ফিট করে দেওয়া হবে, এই যে ফিট করে দিলে যে একটা পারফেক্ট লাগেজ তৈরি হলো, সো এইটাই আপনার ইমাজিনেশন। দিস ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের সাথে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, সব কিছু হচ্ছে নলেজ বা ফ্যাক্ট। হতে পারে আপনার রিয়েলিটি আপনাকে বলতেছে আপনি লাইফে কিছুই করতে পারবেন না, কিন্তু আপনার কাছে যদি স্ট্রং ইমাজিনেশন থাকে, তাহলে আপনি লাইফে সব কিছুই করতে পারবেন এবং সব কিছুই অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারেন। আপনার কাছে থাকা নলেজ, ইনফরমেশন এবং রিসোর্সের উপর ভিত্তি করে আপনি চাইলে আপনার স্বপ্নকে সত্য করতে পারেন। সো এই জন্য বলা হচ্ছে, ইমাজিনেশন ইজ রিয়েল ইন্টেলিজেন্ট। আপনার নলেজকে তো রোবটও কপি করতে পারে, কিন্তু রোবট আপনার ইমাজিন করতে পারে না। রোবটকে তো আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে পারি, কিন্তু রোবটকে আমরা রিয়েল ইন্টেলিজেন্ট বলতে পারি না। আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, হয়তো রোবট আপনার নলেজটা যদি আপনি রোবটকে দিয়ে দেন, তাহলে সেই নলেজ অনুযায়ী আপনার রোবটটা সেই প্রোডাক্টটা তৈরি করে ফেলতে পারবে। রোবট আপনার নতুন কিছু ডিসকভার করতে পারবে না। নতুন কিছু ডিসকভার করতে হলে আমাদের ইমাজিন করা লাগবে। সো এমন কোনো জিনিস যেগুলো আপনার রোবট করতে পারে না, কিন্তু আমরা করতে পারে, দ্যাট ইজ দ্য রিয়েল ইন্টেলিজেন্ট। এটা অ্যালবার্ট আইনস্টাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি কোটেশন, যা আমি গভীরভাবে অ্যানালাইসিস করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।